ওখানে যখন ব্ল্যাকবোর্ডে বা কলমে চোখের সামনে তারা করে প্রজেক্টরে দেখায় সেটা আমাদের মাথায় অতটা হয় না যেহেতু এখানে আমাদের হাতে নাতে ডাইরেক্ট টেকনিক্যালিভাবে আমরা নিজেরাই খুলে নিজেরাই ফিটিং করি এটা হচ্ছে আমাদের ওটার সাইতে এটা অনেক ভালো এটা নিজেরা শিখার মানে ভালো একটা আগ্রহীতা থাকে এখানে যেহেতু মাঠে যখন হাল চাষ করতে যায় একটা ইঞ্জিনের সমস্যা হলে ওই সমস্যাটা যেহেতু আমরা অন্য একজনের টেকনিশিয়ানকে না ডাকা লাগে আমরা নিজেরাই সেরে উঠতে পারি এ কারণে আমরা মানুষকেও শিখাবো নিজে শিখতে এটা হচ্ছে আমাদের উদ্যোগ অনুপ্রজাতন্তি বাংলাদেশ সরকারি উদ্যোগে এসএসিপি ও রেঞ্জ শীর্ষক প্রকল্পতে মেকানিক ও শিক্ষানবিশ মেকানিকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে যা গত নয় মার্চ কৃষি বাজারে অনুষ্ঠিত হচ্ছে দক্ষ এবং বিচক্ষণ শিক্ষক দ্বারা এখানে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে মেকানিক্যাল ট্রেনিং গুলো দেয়া হচ্ছে বাংলাদেশের অদূরে ভোলা মনপুরা গ্রাম থেকে এসেছে এসব প্রশিক্ষণার্থীরা তারা নিয়মিত সরকারি পাঁচ দিনের এই ট্রেনিং এ বিভিন্ন মেশিনারিজ এবং মেকানিক্যাল যন্ত্রপাতির ট্রেনিং নিয়ে থাকবে এবং এই ট্রেনিং এর সার্বিক তত্ত্বাবধায়ন এবং সার্বিক সহযোগিতায় থাকবে কৃষি বাজার এবং কৃষি বাজারের অত্যন্ত দক্ষশীল শিক্ষক দ্বারা এই মেকানিক এবং শিক্ষানবিশ মেকানিকদের ট্রেনিং দেওয়া হবে যে আমি একজন স্টুডেন্ট বর্তমানে আমার রানিং পড়ালেখা চলছে আজকে আমরা এসেছি যে পেট্রোল চালিত ইঞ্জিন এই আমাদের সামনে এখন আছে আমরা এই পেট্রোল চালিত ইঞ্জিনের সামনে এসেছি সো এই ইঞ্জিনটা দেখলাম যে পেট্রোল দিয়ে চালায় তো আমরা এখানে এই পুরোটা আজকে খোলা হয়েছে পুরোটা খোলার পর আমরা দেখলাম যে কিভাবে এয়ার ক্লিনার পরিষ্কার রাখে বা হাওয়াটা ভালো যায় কিনা রিং পিস্টন হয় কি না বা এটার হচ্ছে আবার এই যেহেতু পেট্রোল চালিত তাহলে এটার প্লাগ আছে প্লাগটাকে প্লাগটা যখন খুলে নেয় তখন ওটা দিয়ে হাওয়া যায় আর প্লাগটা ভিতরে থাকলে হাওয়াটা যায় না তালটা ভালো থাকে এই আমরা আজকে দেখেছি দেশে আমরা ভালো কিছু করে আমরা মানুষকে নিয়ে আমাদের দেশে বা আমাদের এলাকায় আমাদের নিজেদের নিজেরাই মানুষকে ট্রেনিং দিতে পারি মানুষকে শেখাতে পারি যেহেতু প্রতিটা ঘরে ঘরে প্রতিটা কৃষকেই মানে নিজেটা নিজেই মেরামত করে নিতে পারে কোনো একটা ইঞ্জিনের সমস্যা হলে যে মাঠে যখন হাল চাষ করতে যায় একটা ইঞ্জিনের সমস্যা হলে ওই সমস্যাটা যেহেতু আমরা অন্য একজনের টেকনিশিয়ানকে না ডাকা লাগে আমরা নিজেরাই সেরে উঠতে পারি এ কারণে আমরা মানুষকেও শিখাবো নিজে যেহেতু শিখতে এসছে এটা হচ্ছে আমাদের উদ্বেগ অসংখ্য ধন্যবাদ এসএসসিপি রেঞ্জ রেঞ্জ বিপণন কৃষি প্রকল্পকে ধন্যবাদ যে আমাদেরকে এতটুকু আনার জন্য যা এই পর্যায়ে আনার জন্য যে রংপুর কৃষি বাজারে এনে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে এসএসসিপি রেঞ্জ কৃষি বিপণন প্রকল্পকে অনেক অনেক ধন্যবাদ যে এই কৃষি বাজার আমাদেরকে আজ এখানে মানে রেখে ট্রেনিংটা দেওয়াচ্ছে হাতে কলমে শেখাচ্ছে